আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি একটি ট্রফিক নিয়ে। আজকে ট্রফিক হচ্ছে নেবুলাইজার, কিভাবে বড়দেরকে নেবুলাইজার দিতে হয়, তো চলুন এই সম্বন্ধে জেনে নিই। তার আগে বলে নিই, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন সবার আগে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আগে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করার পরে নর্মাল সালাইন দিয়ে পরিষ্কার করার পরে তারপরে নর্মাল সালাইন নিতে হবে 2 সিসি। এখন আমরা নিব সাল্টোলিন সলিউশন, রেসপিরি সলিউশন, যা প্রস্তুত করা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। এটা নিতে হবে 1 সিসি। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে নিতে হয় সেটাও দেখুন, তারপরে মেশিনে প্রয়োগ করতে হবে। এতক্ষণ আমরা নর্মাল সালাইন দিয়ে মেশিনে যাবতীয় সব পরিষ্কার করে নিলাম যাতে কোনো জীবাণু না থাকে। এই জন্য পানি নর্মাল সালাইন দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করার পরে এখন আমরা যে ব্যক্তিটা নেবুলাইজার নেবেন তাকে দেওয়া হচ্ছে। দেখেন কীভাবে শ্বাস নিতে হয়, নেবুলাইজার মেশিনের মাধ্যমে গ্যাস দেওয়া হচ্ছে, যাকে বলে এটা শ্বাসকষ্ট সমস্যার জন্য যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে এই মেশিনের মাধ্যমে এই গ্যাস নেওয়া হয়। তার এটা ব্যতীত স্কোয়ার ফার্মাসিউটিক্যালের আছে সাল্টোলিন ইনহেলার, যেটা মুখে প্রয়োগ করে নিতে হয়। টানে দেখেন আপনারা কীভাবে এটা নিতে হয় এবং শ্বাস প্রশ্বাস কীভাবে বের করে নিতে হয়। এটা প্রথমে আপনাকে মেশিনে যেই বাতাস যাচ্ছে বাতাসটা ভিতরে নিয়ে টেনে নিতে হবে, তারপরে শ্বাস বের করে দিতে হবে। এটা প্রায় 7-8 মিনিট এভাবে নিতে হয়। আপনারা দেখতে থাকুন এইভাবে, যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনার নিকটতম ফার্মেসিতে যে এইভাবে মেশিনের মাধ্যমে গ্যাসটা দিয়ে নেবেন, তাহলে আপনার অনেকটাই শ্বাসকষ্ট কমে যাবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন।
দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখতে পারলেন যে কিভাবে একটি নেমুনাইজার মেশিনের মাধ্যমে গ্যাস নিতে হয়। যদি আমাদের এই ভিডিও আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমাদের বেল আইকনটি চাপ দিয়ে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, ভালো থাকবেন।